we see climate change as a security issue, as much as a human rights issue. And, well, of course, it's an environment issue, but mainly it's a human rights and a security issue. deegaankeedan uu yahay xagar meel u dhexeyso bo'ale iyo afmadow oo bo'ale hoos tagta. Waxaan lahaa xoolo lo ilaa kontameeyo, ari ilaa afartameeyo, oo ma aragtay abaarihii haddeed ay naga hiigsatay. পানি যখন আসছিল তখন মনে হয় যে ঘর দরজা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, এমন করে শাঁ শাঁ করে চলে আসলো পানি। আর এক একটা ঢেউ দেয় টিনি চাল টাল সব ভেঙে নিয়ে চলে যায়। প্রতিবেশীরা তখন আওতাস করতেছে যে কোথায় যাব, আল্লাহ কোন জায়গায় যাই উঠবো। এছাড়া আর কোনো গতি ছিল না, আমাদের গ্রামাঞ্চলে তো দালান বাড়ি নেই যে সে জায়গায় যাই উঠবে। দুই মাস রান্না খাওয়া সব কিছু লৌকাই করা হয়েছে। লোক আসছিল, ঘর বাড়ি কিছু নেই, তা কোথায় থাকবো, তাই আর কি লৌকায় থাকা হয়েছিল। লৌকায় থাকি যান বাঁচানি হয়েছে। ওখানে একতলা একটা বিল্ডিং ছিল, একটা মন্দির ছিল। ওখান থেকে পশ্চিমে সরে, পশ্চিম দিক সরে একটা প্রাইমারি স্কুল, পাশে একটা কালী মন্দির। ওগুলো সব নদীর সঙ্গে বিলীন হয়ে গেছে, পানি ওঠা নামায়। এই পাশে দক্ষিণ দিকে আইলার আগে দেখা যেত লিজ বেড়ি ছিল আমাদের এলাকায়, মাছের চাষ ছিল। কমিশনে মাছ টাছ মেরে বেড়াতাম, তাতে বেশ ইনকাম ছিল ভালো, এবং ফাঁকে খেলাধুলো বিভিন্ন জায়গায় গান বাজনা হয়তো শুনে বেড়াতাম, অন্যরকম একটা আনন্দের ভিতরে বসবাস করে আসছিলাম। জোয়ার ভাটা শুরু হয়ে গেল, কারণ ভাঙা তো বাদ হলো না, তার কারণে এলাকা শুধু পানি আর পানি। ঝড়ের কারণে ঘর বাড়ি যা ছিল ওই পানির সঙ্গে সব বিলীন হয়ে বেরোয় চলে গেলো বাটার জলে, বেরোয় চলে গেলে আর কি সাদা মাঠ দেখা যাত। লোকজন আবুটাবু করে সব সাঁতরে মাত্রায় যে যেমনি পারে বাঁচিয়ে সব রাস্তাঘাটে উঠে গেল। গাছ গোছালি মরিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসতে লাগবে কিছুদিনের পর। লবণ পানি ঢোকার পরে এই মিষ্টি পানির যে গাছ টাছ ছিল এই গাছগুলো সব আস্তে আস্তে মরা শুরু হয়ে গেল। 24 ঘন্টায় তো দুবার জোয়ার ভাটা হচ্ছে।